হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ইটস পারমিনা। আজকে আমি করতে চলেছি নোর মাখা। তার জন্য আমি আমাদের বাগানে চলে এসেছি নোর পাড়তে। নোর পাড়া হয়ে গিয়েছে, তো কাঁচের বাটিতে করে আমি নোরগুলো জলে ধুয়ে নেবো ভালো করে। তারপরে ধোয়া হয়ে গেলে হ্যান্ড মিক্সারে সব নোরগুলো দিয়ে দেব। তারপরে এখানে আমি একটা প্লেটে ঝালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, জিরে মরিচ, নুন, লেবু আর লেবু গাছের পাতা নিয়ে নিয়েছি। সবগুলো পরিমাণ মতো নিয়ে নেব। তারপর ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করার পরে দেখো গাইস, এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর এটা আমি একটা প্লেটে ভালো করে সাজিয়ে নেব। প্লেটের চারিদিকে আমি লেবু গাছের পাতা দিয়ে কি সুন্দর সাজিয়েছি দেখো গাইস। এর মাঝখানে আমি যেটা ব্লেন্ড করেছি নোর দিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পরে দেখো গাইস কত সুন্দর লাগছে। তো কার কার নোর মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও, আর তোমাদের ওখানে এই ফলটাকে কি বলে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।